2016 সালে যখন আমার বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু হয় সেই সময়টার কথা মনে হচ্ছিল এবং সাকিব খান আমার জীবনেই সব ছিল সাকিবের কারণে আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আমি শুধু তাই নয় এই সময়ে সাকিব খানের প্রশংসা করে এবং শেজাদ খান বীরকে নিয়ে কি বলছে শব্দ মিয়াসমিন বুবলি যা শুনলে আপনি সত্যি যেন রীতিমতো অবাক হবেন প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চেনা মানুষটা অচেনা হয়ে যাচ্ছে আর অচেনা মানুষটাই আসলে চেনা হচ্ছে সম্প্রতি সময়ে শবনম ইয়াসমিন বুবলি কলকাতায় একটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন সিনেমাটির নাম হলো ফ্ল্যাশব্যাক এই প্রথম টলিউডে পা রাখলেন শবনম ইয়াসমিন বুবলি তাই তো খুশিতে আত্মহারা হয়েছেন বুবলি যদিও বুবলির এই ক্যারিয়ারের পিছনে রয়েছে চিত্রনায়ক সাকিব খানের হাত তা যেন অকপটে স্বীকার করে নিলেন বুবলি এ সময় তিনি বলতেছিলেন সাকিব খান আমার জীবনে এসেছিল এক আলোর প্রদীপ হয়ে সাকিব খান না থাকলে কখনো আমি আজকের এই অবস্থানে আসতে পারতাম না যদিও সাকিব খানের সাথে আমার এখন সম্পর্ক ভালো নেই কিন্তু সাকিব খানের কারণে আজকের এই অবস্থানে আসতে পেরেছি এটা অকপটে স্বীকার করে নিতে হবে এই যে আমার মানে মাঝখানে এতগুলো বছর কেটে গেল যখন ওই সময়টার দিকে ফিরে তাকাচ্ছি মনে হচ্ছে যে আসলে আমি কতটা লাকি যে আজকে আমাকে আল্লাহ এখানে আবার এনেছে তার কারণ তার সাথে সঙ্গতার কারণে এবং তার সাথে বিয়ে হওয়ার বা তার সাথে সংসার হওয়ার কারণেই আমার জীবনে আছে এক অসাধারণ একটি ফুটফুটে সন্তান যে সন্তানকে নিয়ে আমি সারা জীবন পাড়ি দিতে পারবো তাই তো আমি মনে করি আমার পিছনে যা ঘটেছিল 2016 সাল থেকে আমার সাথে যা হয়েছে সবকিছুই ভালোই হয়েছে মানুষের জীবনটা আসলে হয়তোবা অনেক রহস্যে ঘেরা অনেক বেশি আপস এন্ড ডাউনস এর মধ্য দিয়ে যেতে হয় শুধু তাই নয় কলকাতায় নতুন সিনেমা চুক্তিবদ্ধ হতে পেরে যেন খুশিতে আত্মহারা হয়ে অনেক কথা বলছিলেন তিনি তিনি বলেন আমি কলকাতায় নতুন এই প্রথম 24 সালে নতুন সিনেমা চুক্তিবদ্ধ হলাম যদিও আমার ক্যারিয়ারের সর্বোচ্চ একটি প্রাপ্তি এটি তার কারণ কলকাতায় এই প্রথম আমি নতুন সিনেমা করতে যাচ্ছি যদিও সিনেমাটি ফ্ল্যাশব্যাক নাম দেওয়া হয়েছে আর এই সিনেমায় অসাধারণ ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের এটা আমি আশাবাদী এভাবে যেন চিত্রনায়ক সাকিব খান এবং শেজাদ খান বীর ও তার নতুন সিনেমার ফ্ল্যাশব্যাক নিয়ে কথা বলছিলেন শবনম ইয়াসমিন বুবলি এবং কথা বলার এক পর্যায়ে যেন আবেগে আপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী